আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। খুবই সহজভাবে ঝটপট কোনোরকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণ আর প্যাকেটের মশলা দিয়ে ঈদ স্পেশাল একটি চিকেন রোস্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে একদমই বিয়েবাড়ির রোস্টের মতো হয়, অনেক মজাদার আর সুস্বাদু। একবার তৈরি করে দিলেই পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। ভাত পোলাও কিংবা রুটি অথবা পরোটার সাথে খেতেও অসাধারণ লাগে। আর কথা বাড়াচ্ছি, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দুইটা মুরগির মাংস নিয়েছি, এগুলোকে আমি এইভাবে 8 পিস করে কেটে নিয়েছি। প্রত্যেকটি ভাগ দেখতে ঠিক এইরকম হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে আমি পাকিস্তানি কক নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে মুরগির সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন মুড়িগুলোকে হালকা ভেজে নেব, সেজন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখন মুড়িগুলোকে আমি এই গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 2-3 বার উল্টে পাল্টে মুড়িগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। খুব বেশি ভেজে লাল করে ফেলার প্রয়োজন নেই। তো 2-3 বার উল্টে পাল্টে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলোকে প্যান থেকে তুলে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো মুরগির মাংস ভেজে নিয়েছি। এখন সরাসরি মূল রান্নায় চলে যাচ্ছি। তো মুরগির মাংস রান্নার জন্য প্রথমে চুলায় একটি বড় পাত্র বসিয়ে নিয়েছি। এইবার এখানে আমি ভেজে রাখা মুরগির অবশিষ্ট তেলটুকু দিয়ে দিচ্ছি, সাথে আরও প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। অর্থাৎ এখানে আমি প্রায় 1.25 কাপ পরিমাণ তেল দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত তেজপাতা 2টি, দারুচিনি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি, এলাচ দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি। এগুলো কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু আমি এখানে পেঁয়াজের পেস্ট ব্যবহার করব, তাই পেঁয়াজ কুচি একটু কমিয়েই দিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ আর 3 থেকে 4টি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। এবার এই পেঁয়াজের পেস্টটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এক এক এর মধ্যে মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে সবকিছুর সাথে মিশিয়ে নিতে হবে আর 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1/2 কাপ পরিমাণ পানি। এখানে মশলাটা যতটা বেশি সময় নিয়ে কষিয়ে নেবেন, রোস্টটা কিন্তু খেতে ততটাই মজার হবে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি রোস্টের মশলা। আপনারা চাইলে যে কোনো রোস্টের মশলা এখানে অ্যাড করে দিতে পারবেন। তো রোস্টের মশলাটাও আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। অবশ্যই অনবরত নেড়ে চেড়ে এভাবে ভেজে নিতে হবে, তা না হলে মশলাটা নিচে দিয়ে লেগে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকেও সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ লোতে দিয়ে কিছুক্ষণ পরপর এভাবে অনবরত নেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এখানে আমি একটি ব্লেন্ডার জার নিয়েছি, এর মধ্যে আমি প্রায় 3 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। বাদাম বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদামটা পেস্ট করে নিয়েছিলাম। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ একসাথে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গিয়েছে। এবার এই পেস্টটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। অন্যদিকে দেখতে পাচ্ছেন মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, উপরে অনেকটাই তেল ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে এই টক দইয়ের পেস্টটা দিয়ে দেব। পেস্টটাকেও খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো কষানোর সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। আর এইভাবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। আরও ভালো করে মশলাটাকে একটু কষানোর জন্য আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি।
এতে করে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাবে, আর এখানে মশলাটা কিন্তু যত ভালোভাবে কষানো হবে রোস্টটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে আর উপরে অনেকটাই তেল ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে আমি ভেজে রাখা মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে দেব। তারপর মুরগির মাংসটাকে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তুলারাজ মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নেড়ে চেড়ে মুরগির মাংসটাকে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এভাবে আরও 3-4 মিনিটের মতো মশলাটাকে মুরগির মাংসের সাথে মিশিয়ে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে মুরগির মাংসটা যে কোনো পাশে লেগে যেতে পারে। এখন আমি মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর 1/2 কাপ পরিমাণ দিয়েছি লিকুইড দুধ। দুধটাকে আমি একটু ঘন করে জাল করে নিয়েছিলাম। তো সবগুলোকে আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি 3-4টি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে মুরগির মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর গ্রেভিটা আপনাদের পছন্দ অনুযায়ী ঘন করে নিতে পারবেন। তো প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। মাঝে অবশ্যই আপনারা 2-1 বার ঢাকনা উঠিয়ে সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকেও আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গিয়েছে। এখন সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এই রোস্টের মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসবে, এটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো আমার কিন্তু রোস্টটা একেবারেই রেডি। রোস্টের গ্রেভিটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে রাখতে পারবেন। তো আমার কিন্তু রোস্টটা একেবারেই তৈরি। এখন গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খেতে একদমই বিয়েবাড়ির রোস্টের মতো। আপনারা একবার তৈরি করে নিলেই বুঝতে পারবেন ঘরে থাকা কিছু উপকরণ আর একটি প্যাকেটের মশলা দিয়ে যে ঝটপট এত মজার একটি রোস্ট তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। ভাত পোলাও কিংবা রুটি পরোটার সাথেও কিন্তু এই রোস্টটা খেতে অসাধারণ লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।